আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো সময় যে কারো ফোন হ্যাক করতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটা দিয়ে আপনি যার মোবাইলে ইনস্টল করে দিবেন, তার মোবাইলে কী আছে, তার মোবাইলে ফটোস, তারপর তার কল লিস্ট, তার ফাইল, সব কিছু আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা, এই অ্যাপসটা আপনি ইউসি ব্রাউজারের মধ্যে থেকে ডাউনলোড করতে পারেন, আর যদি তা না করতে পারেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দেওয়া আছে, তো বন্ধুরা ওইখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে, তাই আমি আপনাদেরকে এটাকে ইনস্টল করে দেখাবো এটা কীভাবে কাজ করে। তো বন্ধুরা দেখেন, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপিকে এটাকে ইনস্টল করে নেব। একটু সময় নেবে বন্ধুরা, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা দেখেন, ইনস্টল করা হয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করি। তো ওপেন হচ্ছে, একটু সময় নেবে। তারপর দেখেন এরকম একটা পেজ চলে আসছে। তো আপনি এই যে এই কর্নারে এখানে ক্লিক করুন, আবার ক্লিক করুন, তারপর দেখেন এখানে সাইন ইন অর সাইন আপ, তো এখানে ক্লিক করুন। তারপর দেখেন বন্ধুরা, এই যে সাইন আপ, এখানে ক্লিক করুন। আপনাকে সাইন আপ করতে হবে, আর যদি এটাতে আগেই সাইন আপ করা থাকে তাহলে সাইন ইন করতে হবে, তো সাইন আপ করুন। তো বন্ধুরা, এই যে দেখেন, এখানে আপনার জিমেলটা দিবেন, তারপর এখানে আবার পাসওয়ার্ড দিবেন, তারপর এই যে এখানে দেখেন নিচের এন্টার পাসওয়ার্ড এগেইন, আবার পাসওয়ার্ডটা দিবেন। তো বন্ধুরা, এইখানে একটা নাম লিখে দিবেন, যে কোনো নাম লিখতে পারেন আপনি। তারপর দেখেন সাইন আপ, এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আমারটা এটা তো করা আছে, তাই আমি এটাকে সাইন ইন করে নেব। তো বন্ধুরা, এটা করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। তারপরে এখানে লিখবেন অ্যান্ড্রয়েড, ওয়েব অ্যান্ড্রয়েড, ওয়েব অ্যান্ড্রয়েড, দেখেন আমারটা লেখা আছে। তারপর দেখেন বন্ধুরা, ম্যানেজ ইউর ফোন অন ওয়েব, এই যে সাইন ইন নিচে লেখা আছে, ম্যানেজ ইউর ফোন অন ওয়েব, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে যে এরকম একটা পেজ চলে আসছে। তো বন্ধুরা, ওই যে ওইখানে যে যে জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন, ঠিক এইখানে এই জিমেলটা আর পাসওয়ার্ডটা দিবেন। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে, তারপর পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন হবেন। তো বন্ধুরা দেখেন, এইভাবে কানেক্টিং হচ্ছে, কানেক্টিংটা হয়তো একটু সময় লাগবে। তো বন্ধুরা, এটাকে রিকানেক্ট আছে মনে হয়, পাসওয়ার্ডের সমস্যা আছে, তো এই পাসওয়ার্ডটা আবার দেবো আমি। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি এখানে বন্ধুরা, এটা এই ফোন হ্যাক করাটা কিন্তু খুব খুব ভালো একটা কাজ নয়। তো এটা আপনি কোনো কারণ ছাড়া এটা করবেন না, আশা করি এটা সবাই ভালো কাজে ব্যবহার করবেন। এটা কিন্তু একটা ইনলিগ্যাল কাজ, তো এটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখেন, এটা কানেক্ট হয়ে গেছে। তো এবার আপনি দেখেন, যে ফোনে এটার ইনস্টল করে নিয়েছেন ওইটার দেখেন ফোন মেমোরি, তারপর মেমোরি সব চলে আসছে। তো আপনি চাইলে এইখান থেকে, এই যে দেখেন ফটোস আছে, তারপর মেসেজ আছে, অ্যাপস আছে, ফাইল আছে, সব কিছু আপনি দেখতে পারবেন। তারপর দেখেন কল লক্স আছে, তারপর আপনি যা খুশি কন্ট্যাক্ট আছে, সব কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি ফটোতে ক্লিক করছি, ফটোসগুলো দেখি। তো বন্ধুরা, এই যে দেখেন ওপেন হচ্ছে ফটোগুলো, এই দেখেন ফটোস ওপেন হয়ে গেছে। দেখেন ফটোস ওপেন হয়ে গেছে।
এটা চাইলে কেটে দিয়ে অন্য কিছু দেখতে পারেন। তারপর এই যে দেখেন এখানে কল লক, এখানে ক্লিক করে আপনার পুরো কলের ডিটেলসগুলো চলে আসবে। তো এই যে দেখেন কোন নাম্বারে কত মিনিটে কত টাইমে আপনি কথা বলছি সব কিছু চলে আসবে, এখানে কত মিনিট কথা হয়েছে সব কিছু চলে আসবে। তো বন্ধুরা খুবই সুন্দর একটা অ্যাপস। তো বন্ধুরা আমি আবার কথাটা বলি, ফোন হ্যাক করা কিন্তু খুব ভালো একটা কাজ নয়, তো এটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।